নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমাদেরকে আমি কালকে টোটাল পিএসসি যে পরীক্ষা হয়েছে ফায়ার অপারেটর, তার টোটাল অ্যান্সার কি তোমাদের প্রোভাইড করে দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের ম্যাথের যে অঙ্কগুলো সেগুলো সবকটা সলভ করে দেবো। তো তোমাদের আজকে কিন্তু এই যে ভিডিওটা চলছে এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি ম্যাথের যে কটা 20টা কোশ্চেন ছিল 20টারই সলিউশন করে দেবো। জাস্ট অ্যান্সার কি না কী করে সলভ করতে হবে সেটাও কিন্তু তোমাদের বলে দেবো, ঠিক আছে। অঙ্কগুলো আমার কাছে করাই আছে, তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সলিউশনগুলোর পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমরা ভবিষ্যতেও অঙ্কগুলো তোমাদের কাছে রাখতে পারো বা যখন দরকার পড়ে তোমরা সেগুলো বের করে দেখে নিতে পারো, ঠিক আছে। তোমাদের সুবিধা হবে, তোমরা অবশ্যই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিও সলিউশনের। তো অঙ্কগুলো করে দিই, দেখো প্রথম যে অঙ্কটা 31 দাগ, আমার বুকলেট সি ছিল 31 দাগ অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ভুল অঙ্ক, ঠিক আছে। ভুল অঙ্ক আমি পারিনি করতে, চলো নেক্সট অঙ্কে চলো 32 দাগ। দেখো অঙ্কটাকে পড়ে না ভালো করে, তার সলিউশনটা করে দিচ্ছি আমি। 21টা জামা 35টা প্যান্ট ছিল, মোট মিলে এত টাকা দাম, তাহলে 9টি জামা আর 15টি প্যান্টের দাম কত হবে? দেখো 21 35টা কী করছে, দেখো ধরি 21টি জামার দাম এক্স টাকা, 35টি প্যান্টের দাম ওয়াই টাকা, ঠিক আছে ধরে নিলাম। এবার আমাদের বলেছে এই 21টি জামার 35টি প্যান্ট মিলে মোট দাম এত হয়, তার মানে কি এটার দাম এক্স টাকা, আর এই এতগুলোর দাম যদি ওয়াই টাকা হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এত হবে, তাই না? 21টি জামার দাম এক্স টাকা, এত দাম ওয়াই টাকা, এই দুটো মিলিয়ে হচ্ছে এত টাকা, তার মানে এই দুটো মিলিয়ে এক্স প্লাস ওয়াই মানে এত টাকা হবে। এটা হচ্ছে 21টা প্যান্টের দাম, এক্স মানে 21টা প্যান্টের দাম 35টা, মানে 21টা জামার 35টা প্যান্ট, এটা সমীকরণ পেয়ে গেলাম। আচ্ছা এবার ধরো 21টা জামার দাম যদি এক্স টাকা হয় তাহলে একটা জামার দাম কত হবে, এক্স বাই 21 টাকা। আবার 35টা প্যান্টের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে একটি প্যান্টের দাম ওয়াই বাই 35 টাকা, ব্যাস হয়ে গেল। এবার আমরা কী করবো, তাহলে একটি জামার দাম যদি এত টাকা হয় 9টি জামার দাম কত হবে, 9 গুণ করতে হবে। একটি প্যান্টের দাম যদি এত টাকা হয় তাহলে 15টি প্যান্টের দাম কত হবে, এর সঙ্গে 15 গুণ করতে হবে, এটা করলাম। আমাদের কী বলেছে 9টি জামা আর 15টি প্যান্টের একত্রিত দাম কত হবে, তো 9টি জামা আর 15টি প্যান্টের একত্রিত দাম হবে এতটা, কাটাকুটি করলাম 3 দিয়ে, এটা 5 দিয়ে কাটাকুটি করলাম, দেখো এইটা আসবে। দেখো দুটোতেই 3-7 গুণ আছে, 3-7 কমন নিলাম, এক্স প্লাস ওয়াই থাকলো। আমরা আগে কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু জানি, দেখো ওপরে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু লিখেছি তোমাদেরকে, এক্স প্লাস ওয়াই মানে 4-1-8-2-5, ব্যাস 3-7 × 4-1-8-2-5 বসিয়ে দিলাম, কত এলো 17-9-2-5 গুণ করে, দেখো অ্যান্সার হয় 17-9-2-5 এত টাকা। তো 17-9-2-5 কততে আছে দেখি, এই দেখো 17-9-2-5 বি, তার মানে বি অ্যান্সার একদম কারেক্ট অ্যান্সার হয়ে গেলো, তোমরা বুঝে গেলে। এরকম তোমাদের পরপর অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি আমি, নেক্সট 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 দেখো, যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% 30% সেই সংখ্যাটির পি পার্সেন্টের 20% সমান হয় তাহলে পি এর মান কত, চলো দুই সংখ্যাটি এক্স। প্রশ্নে কী বলেছে, কোনো ধনাত্মক সংখ্যার 40% 30%, ফার্স্টে 40% বের করলাম তার 30%, সেই জন্য কিন্তু ব্র্যাকেটে রাখা হয়েছে এটাকে, সমান হবে কার সঙ্গে, ওই ধনাত্মক সংখ্যার পি পার্সেন্টের 20%-এর সঙ্গে, বোঝা গেল ব্যাপারটা। পার্সেন্ট মানে যত পার্সেন্ট বলে বাই 100 করে নিতে হয় আমাদেরকে, তাহলে 40% বলে তার মানে এক্স গুণ 40/100, আবার এইটা 30% বলে তাহলে এইটা কিন্তু 30×100, এই 100 এই 100 এই 100 এই 100 কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই এক্স কেটে দিলাম, বসে কেটে যান। তো এই পাশে পড়ে দেখো, দেখো 40 আর 3 গুণ করলে 120, এই পাশে 2 আর পি হয়ে গেলো 2 পি, ব্যাস বসে কাটাকুটি করো, 2 দিয়ে এটাকে কাটলাম 60 হলো, পির ভ্যালু 60। তো অ্যান্সার তোমরা দেখে নাও, বি বা সি যাই হোক হবে, পির ভ্যালু 60 হবে, আর দেখলাম না, এটার অ্যান্সার 120 হবে। বলে দিচ্ছি আমরা কী করে করতে হবে, একটা ড্রামে এত অংশ তেল আছে, 30 লিটার তেল তেল তুলে নেওয়া হলো, তেল নেওয়ার পরও এত অংশ তেল এখনও পূর্ণ আছে, ড্রামটা তেল ধরনের ক্ষমতা কত, ধরো মোট তেল ধরনের ক্ষমতা 1 অংশ, মানে পুরো ড্রামটাতে 1 অংশ তেল ধরে, এরমভাবেই অঙ্কগুলো করতে হয়, যখন অংশের কেস থাকে তখনই 1 অংশ তেল ধরতে। এবার পূর্ণ আছে কতটা, 3/4 অংশ, 30 লিটার তেল তুলে নেওয়ার পর বলছে 7/12 অংশ পূর্ণ আছে, তাহলে কত অংশ তেল বের করে নেওয়া হয়েছে, আগে এত অংশ তেল ছিল এখন এত অংশ তেল আছে, তাহলে আগের থেকে এখন বাদ দিলে কতটা তুলে নেওয়া হয়েছে সেটাই বোঝা যাবে। বিয়োগ করে দিলাম 1/6 অংশ তেল তুলে নেওয়া হয়েছে, এইবার দেখো 1/6 অংশ তেল তুলে নিয়েছে, কত পরিমাণ তেল তুলেছে, 30 লিটার তেল তুলেছে, তার মানে এই যে 1/6 অংশ যে তেলটুকুনি ছিল তার মধ্যে 30 লিটার তেল ধারণ করতে পারে, 1/6 অংশে 30 লিটার, তাহলে দেখো 1/6 অংশে 30 লিটার, এই 6টা গুণ করে দিলাম এদিকে, তাহলে কত হলো 1 অংশে 180 লিটার। আর 1 অংশ আমরা কী কী ধরেছিলাম, 1 অংশ হচ্ছে মোট তেল ধারণ করতে পারে 1 অংশ, তাহলে 1 অংশ ইকুয়াল টু 180 লিটার। ওকে নেক্সট প্রবলেম দেখো,
বলছে একটি স্কুলে মোট ছাত্রের সংখ্যা 1360, প্রত্যেক 15 জন ছাত্রী পিছু যদি একটি করে ছাত্রী থাকে স্কুলগুলিতে মোট ছাত্রীর সংখ্যা কত? অ্যান্সার হবে 85। এটা খুবই কনসেপচুয়াল অঙ্ক, খুবই ভালো অঙ্ক। মোট ছাত্রী ছাত্রীর সংখ্যা ছিল 1360 জন, খুব ভালো কথা। এবার দেখো ওরা কী বলছে, যে প্রত্যেক 15 জন ছেলের পরে একটা করে গার্ল, 15 বয়েজ দেন 1 গার্ল, ফির 15 বয়েজ দেন 1 গার্ল, এরমভাবে চলছে, ঠিক আছে। 15টা ছেলে একটা মেয়ে, 15টা ছেলে একটা মেয়ে, মোট আছে কত? 1360 জন। এবার দেখো আমি যদি একটা সিরিজ বানাতে পারি, প্রথম 16 জনকে নিলাম, প্রথম 16 জনের মধ্যে 15খানা ছেলে আছে একটা মেয়ে আছে, আবার পরের 16 জনকে নিলাম, তার মধ্যে 15খানা ছেলে আছে একটা মেয়ে, এরমভাবে আমি এই 1360 জনকে 16 দিয়ে ভাগ করবো। দেখবো কত ভাগে ভাগ করা যায়, 16কে ভাগ করলাম, ভাগ করা শুরু করলাম, দেখলাম মোট 85 ভাগে ভাগ করা যায়। তার মানে এই যে 1360 জন আছে না, এই 1360 জনকে 15খানা যদি 16খানা লোকের গ্রুপ করে ভাগ করা হয়, তাহলে আমি কী করছি বলছি 16 জনকে করে আলাদা করছি, মাঠের মধ্যে 16 জনকে আলাদা করছি, কী করছি না, এই 16 জনের মধ্যে 15 জন থাকতে ছেলে একটা করে মেয়ে, এটা আমি যদি ভাগ করি দেখে আমি মোট 85খানা ভাগে ছেলেদের মেয়েদেরকে ভাগ করা, ছাত্রীদের প্রত্যেক ভাগে একটা করে মেয়ে আছে, 85খানা ভাগ, তাহলে 85টা মেয়ে আছে। এর চেয়ে ভালো কনসেপ্ট হয় না, তোমরা বুঝে নাও এবার। ওকে, মোট 85খানা মেয়ে। এবার দেখো এটাও ভালো, এটাও একটা কনসেপচুয়াল প্রবলেম। একটা স্কুলে স্বাস্থ্য পরীক্ষার সময় দেখা গেল নীতা বলে একটি মেয়ে, সে উচ্চতায় 12তম লম্বা, আবার 12তম খাটো, ঠিক আছে। এখন বলছে স্কুলে যদি এমন কোনো ছেলে মেয়েই না থাকে যাদের উচ্চতা সেম, সবার আলাদা, তাহলে মোট কতজন ছাত্রী ছিল? অ্যান্সার হবে 23 জন। কী করে করলাম দেখো, কী বলছে, উচ্চতার দিক থেকেও 12তম লম্বা, আবার খাটোর দিক থেকেও 12তম খাটো। তো আমি খাটোর দিক থেকে দেখছি, ধরো এরকম করে দাঁড় করিয়েছি, আমি সবাইকে দাঁড় করিয়েছি, এখানে ডটার দিয়ে আমার, এখানে আরও লোক আছে, দাগের প্রবলেম হয়েছে, আমি আর দিইনি। তো প্রথমে যে সবার লম্বা সে দাঁড়িয়ে রয়েছে, তার চেয়ে যে খাটো সে তারপর দাঁড়িয়েছে, তার চেয়ে খাটো তারপর দাঁড়িয়েছে, কিন্তু খাটো এরপর দাঁড়িয়ে এরকম ভাবে খাটো দাঁড় করতে 12তম পজিশনে আমরা দেখবো নীতাকে, ঠিক আছে, 12তম খাটোতে নীতা দেখবে। এবার দেখো নীতার পর থেকে আরও খাটো, নীতার চেয়ে খাটো, নীতা খাটো, তার মানে ওদের দিক থেকে দেখলে, আমরা যদি এদিক থেকে দেখি তাহলে এরম পজিশনে নীতা থাকে, তাহলে এদের মধ্যে 12তম লম্বাই, কারণ এদের থেকে এ বেশি লম্বা, আবার এদের এই দিক থেকে দেখলে নীতা ছোটো, তাই তো? কারণ আমি যখন খাটোর কেস দেখবো তখন এদিক থেকে দেখবো, আর যখন লম্বার কেস দেখবো তখন এদিক থেকে। এবার দেখো তোমাদের প্রবলেমটা কী হচ্ছে, এদিক থেকে দেখলে নীতার মানে যে পজিশান এটা হচ্ছে 12তম পজিশান খাটোর দিক থেকে, ঠিক আছে, আবার লম্বার দিক থেকে 12, তার মানে এদিক থেকে 11 জনের পরেই 12তমতে এসে নীতা পড়ে পড়েছে, ঠিক আছে। তো এদিকে আর কজন আছে, এই পজিশনে 12 হয় তাহলে এদিকে আর 11 জন আছে। আর আমরা তো নীতাকে মোট দুবার নিতে পারি না মানে ধরো 12 জন লম্বা, সেখানেও 12 জন নিলাম, আবার ধরো তোমার নীতা 12তম খাটো, সেখানে 12 নিলাম, হতে পারে না, তাহলে নীতাকে দুবার নেওয়া হয়ে যাচ্ছে। তাই আমরা কী করবো, ধরো তুমি এরকমভাবে ভাবো যে 12 জন আছে নীতাকে সমেত, লম্বা আছে 12 জন, নীতাকে সমেত খাটো আছে 12 জন, মোট আছে 24 জন। এবার এখানেও নীতাকে কাউন্ট করা হচ্ছে, এখানেও নীতাকে কাউন্ট করা হচ্ছে, দুবার নীতাকে কাউন্ট করা হচ্ছে, একজনকে মাইনাস করি, এক নীতাকে বাদ দিই, তাহলে এক নীতাকে বাদ দাও, দেখো 23 জন পড়ে থাকবে, তো অ্যান্সার হবে 23। বুঝতে পারলো কী করে করা হলো, একটু মাথা বুদ্ধি খাটানোর ব্যাপার, এটাও ইজি। 46 জনের ক্লাস আছে, এবার একটা একটা ছেলে আছে অনিক, যে কিনা দ্বাদশ স্থান অধিকার করে, 12তম স্থান, তার পিছন দিক থেকে রোল কত হবে বা স্থান কত হবে, এগুলোর অ্যান্সার কী করে করতে হয় জানো, মোট ক্লাসে যতজন থাকে 46 জন, তার থেকে দ্বাদশ স্থান তো -12 করে দাও, যত স্থানে আছে 12 করে দাও, পিছন দিক থেকে 12 করে এক এক করে দাও, এখন 35 আসবে অ্যান্সার, আগের অঙ্কটার মতনই সেম, 46 জন ছিল তার থেকে 12 বিয়োগ করে প্লাস এক, মোট 35 জন। এই যে এরকমভাবে অ্যান্সারগুলো করতে, এই ধরনের অঙ্ক কিন্তু দেখে নেওয়া, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম ধরনের কিন্তু শর্টকাট অঙ্ক দিয়েছে, করতে কত কম সময় লাগে, অঙ্ক কিন্তু খুব ইজি ইজি অঙ্ক দিয়েছিল, করতে খুবই কম সময় লাগবে। এই অঙ্কটা দেখো, বেটার ভাগটা দেখে বড় মনে হচ্ছে না, একদম ছোট, 200 হবে অ্যান্সার, কী করে করতে হবে দেখো, দেখে না ভাবটা, এই অঙ্কটা সলভ এই করা হয়েছে, 2001 1005। আমি কী করেছি, এই 1005 1000 লিখেছি, কারণ পয়েন্টের পর 005 খুবই ছোটো নাম্বার, পয়েন্টের পর 00 তারপরে 5,
ওটাকে আমি নেগলেক্ট করতে পারি। যেহেতু ওখানে নেগলেক্ট করেছি তাই এখানে আমি নিয়ার অ্যাবাউট চিহ্ন নিয়েছি, নট ইকুয়াল টু, ইটস নিয়ার অ্যাবাউট দিস, এটাকে নিয়ার অ্যাবাউট চিহ্ন বলে, মানে এটা প্রায় এর সমান। এইটুকুনি চেঞ্জের জন্য এইটুকুনি আমি আর ইকুয়াল টু চিহ্ন নিয়ে নিই, সব নিয়ার অ্যাবাউট চিহ্ন। তো এটা বাদ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, একদম বাদ দেওয়া যেতে পারে, কিন্তু ওপরে থেকে কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ কিন্তু একটা পূর্ণ সংখ্যা, আর এটা দশমিকের পরে, তাও ছোট। কিন্তু এখানে যদি নয় নয় থাকে তাহলে কিন্তু বাদ দিতে পারতাম না, যদি 0.05 ছোটো সংখ্যা বলে বাদ দিতে দেওয়া যায়। তো যেটা এটা আসবে সঙ্গে এটা এখানে বসিয়ে দিলাম, 3-0, 3 আগে লিখলাম পয়েন্ট, তাহলে কত হলো নিয়ার অ্যাবাউট 200-01। আবার দেখো লাস্টে 0-01 এসছে, ছোটো একদম ছোটো সংখ্যা, আবার নিয়ার অ্যাবাউট 200। কিন্তু আমরা কিন্তু কখনো লিখতে পারি না 200 নিয়ে নিয়ার অ্যাবাউট 100, কোনো দিনও হয় না, ঠিক আছে। তো অ্যান্সার হবে 244। দেখ একটা ঘনকের আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলে সাংখ্যমান সমান হলে ধারের সংখ্যা কত, মানে একটা বাহু, একটা ধারের সংখ্যা কত বাহু ঘনকের। তো ঘনকের আয়তন আমরা জানি এ কিউব হয়, যেখানে এ হচ্ছে বাহু, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a², যেখানে এটা বাহু, দুটো সমান বলেছে। তাহলে আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, একটা হচ্ছে এ কিউব, একটা 6a², এখানে এ কিউবের থেকে স্কোয়ার কাটা গেলো, এখানে স্কোয়ার কাটালো, তাহলে এখানে এ কিউব থেকে একটা এ পড়ে থাকবে, এই 6টা পড়ে থাকবে, তাহলে এই গেলো কত হলো, এই গেলো 6। যদি এই গেলো 6 হয় তাহলে ধারের সংখ্যা হবে 6। এবার দেখো এটাও খুব একটা ভালো কনসেপচুয়াল প্রবলেম, দশ শ্রেণীর কাপড় টুকরো থেকে এই কাপড় কাটার অ্যান্সার হবে 11, কতগুলি সবচেয়ে বেশি কতগুলি কাপড় কাটতে হবে, 11 কাপড় কাটা যেতে পারে, ঠিক আছে। দেখো আমরা কী করে সলভ করা হয়েছে আমি দেখিয়ে দিই, ধরো এই যে বড়ো কাপড়ের টুকরোটা 10x10 থেকে কত ছোটোগুলো ছোটো 3x3 কাপড় কাটা যাবে। দেখো তোমাদের কাপড় যাই কাটি, ঠিক আছে, এটাও বড়ো ক্ষেত্র ছিল, কাটার পর বড়ো ক্ষেত্র থাকবে, তাহলে ক্ষেত্রফলটা তো চেঞ্জ হবে না, ধরো এর ক্ষেত্রফল অনেক বড় আর এর ক্ষেত্রফল ছোটো, তাহলে ছোটোটা ক্ষেত্রফল যোগ করলেই তো এটা এটার সঙ্গে তোমার সেম হয়ে যাবে। ধরো এর ক্ষেত্রফল 10 আর এর ক্ষেত্রফল 5, তাহলে দুবার কাটা যাবে, দুটো ছোটো ছোটো 5 ক্ষেত্রফলের ছোটো কাপড় নিয়েই একটা বড় ক্ষেত্রফল তৈরি হয়েছে, সেই কনসেপ্টে আমরা এখানে কাজে লেগেছি। ধরো এটার থেকে এন সংখ্যক কিনা ছোটো ছোটো 3x3 কাপড় কাটা যাবে বড়টার থেকে, তাই এন ধরেছি। বড়টার ক্ষেত্রফল আমরা জানি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, মানে একটাতে বাহু যদি 10 হয় তাহলে 10² ইকুয়ালস টু এনখানা গুণ ছোটো কাপড়ের বাহুর দৈর্ঘ্য 3 তার স্কোয়ার। দেখো এগারো বোঝা যাচ্ছে কিনা, 10² ইকুয়াল টু এন ইন্টু 3², ওকে, তারপরে এন ইকুয়াল টু 10^100 বাই 3^9, এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখো 100/9 করলে 11.1111। এবার যেহেতু দেখো বলেছে কমপক্ষে কতগুলো তৈরি করা যেতে পারে, এবার নিশ্চয়ই তো এরকম হয় না যে .11 খানা তৈরি করা যাবে, কোনো দিন হয় না, একটা পূর্ণ সংখ্যা নিতে হয়। তো এইখানে নম্বরগুলো আমি জাস্ট ভাগটা বোঝানোর জন্য লিখেছি, এইগুলো সব বাদ যাবে, সব বাদ যাবে, অ্যান্সার হবে 11, মোট 11 তুমি কাপড় তৈরি করতে পারবে, 11 তৈরি করার পরে সামান্য একটুকুনি কাপড় পরে থাকবে, ওকে, সামান্য একটুকুনি হোক বা যাই হোক কিছুটা হলে কাপড় পরে থাকবে। তো এই কয়েকটা প্রশ্ন আমি তোমাকে দেখাতে পারছি, 13 মিনিট ভিডিও হয়ে গেছে ইতিমধ্যে, ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো এখানে মোটে আমি 10টা তোমাদের প্রবলেম হয়তো দেখাতে পেরেছি, বাকি 10টা তোমাদের পরে ভিডিওতে আপলোড করে দেবো, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আপলোড করতে খুবই প্রবলেম হবে, ঠিক আছে, এটা তো ফার্স্টও না যে বড় ভিডিও আপলোড করা যাবে আমার এখান থেকে। তো আশা করি তোমরা এই 10টা ভিডিও সলিউশন পেয়ে খুবই ভালো লাগে, তোমাদেরকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং আমার অঙ্কগুলো তোমরা করে নিও, এবং পিডিএফ ফাইল তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই ডাউনলোড করে নিও, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, নেক্সট ভিডিওটা দেখো তুমি 10টা কমপ্লিট করে দেবো, ওকে।